হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে টিউটোরিয়ালটা হলো যে আপনার ফোনের একটু ব্যতিক্রমভাবে নিজের অ্যাপসগুলো সাজিয়ে রাখুন। সরি, ফোনটা একটু লক হয়ে গেছে। হ্যাঁ, লকটা ছাড়িয়ে নিলাম। আপনার ফোনের অ্যাপসগুলো রাখবে আপনাকে ব্যতিক্রম সিস্টেম। আপনি সবগুলো কাজ করবেন, প্লাস গান শুনবেন, ভিডিও দেখবেন, একসাথে সবগুলো করতে পারবেন একটু ব্যতিক্রম সিস্টেমে। তো জাস্ট আমি আপনার একটু দেখাবো এই জিনিসটার জন্য। আসলেই সর্বপ্রথম প্লে স্টোরে যাব। হ্যাঁ, প্লে স্টোরে যে একটু সময় নিবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের সাথেই থাকুন। অ্যান্ড্রয়েড জগতে যত কিছু আছে সব কিছু আপনাদের মাঝে ধীরে ধীরে সব কিছু শেয়ার করব। ঠিক আছে, যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করবেন। তো বন্ধুরা, আসলে এই কাজের কথা আসি, এটা হচ্ছে প্লে স্টোরে এসে সার্চ দিব TINY টিনি APPS টিনি অ্যাপস। জাস্ট এতটুকু লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এই যে এটার রেটিং 4.1, আমার অলরেডি ইনস্টল করাই আছে। আমি আপনাদের দেখাবো, এই দেখেন কীভাবে কাজ করছে। জাস্ট ওটা না, আমি সরাসরি আপনাদের দেখাবো। হ্যাঁ, আমি ওপেন করছি, এই দেখেন। ওপেন করার পরে আমার সমস্ত অ্যাপসগুলো উপরে শো করছে। জাস্ট এখন আমার চিন্তা কি যে আমি একটা গান শুনবো। জাস্ট গানের উপর ক্লিক দিব। হ্যাঁ, এই দেখেন একটা গান আসছে, আমি এটা সাইডে রেখে দেবো। দিয়ে আবার অ্যাপসটি ওপেন করব। এবার আমি একটা ভিডিও গান শুনবো। আমার কিন্তু ভিডিও নাই, তবুও আমি সাইডে রাখলাম, কারণ আমার মেমোরি নেই। জাস্ট রেকর্ডিং যে ভিডিওগুলো আছে সেইগুলাই, আর কিছু নাই। হ্যাঁ, আমি আবার ওপেন করবো। এবার আমি কি দেখাবো যে আমি একটু, সরি একটু ওয়েট করুন। হ্যাঁ, ক্যালকুলেটারে একটা হিসাব দেখাবো, জাস্ট এতটুকুই। তো এর জন্য আসলে কি কি করতে হবে সেগুলো আমি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব। জাস্ট এতটুকুই আমি আপনাদের দেখাবো। এখন আমি যদি একটা গান গান এই গানটা প্লে করার জন্য অবশ্যই আপনার যে কোনো এই আইকনগুলো, এই দেখুন, জাস্ট আমি যে অ্যাপসটা ওপেন করেছিলাম এরপর আমার যে চিহ্নগুলো থেকে গেছে সেটা একটু দেখাবো। এই জাস্ট এই জিনিসটা টেনে নিয়ে এসে মাঝে নিয়ে আসুন, ছেড়ে দিন। এই দেখেন, এখন আমি গান প্লে করলে প্লে করতে, আসলে প্লে করলে অনেক সময় কপিরাইট ধরবে, এই জন্য আমি প্লে করে দেখাচ্ছি না। আপনারা অবশ্যই পারবেন, ট্রাই করবেন, যেহেতু টিউটোরিয়ালটা করছি। এরপর আপনি ক্যালকুলেটার হিসাব করুন। জাস্ট ক্যালকুলেটারটা মাঝে নিয়ে এসে ছেড়ে দিন। হ্যাঁ, দেখেন ক্যালকুলেটার আসছে। এটা থেকে আপনি ইচ্ছা মতো যোগ করবেন, সমান দিবেন, সমস্যা নাই। ঠিক আছে, এরকম আর কি। তো জাস্ট আমি আপনাদের সিম্পল দেখালাম, আপনারা ট্রাই করবেন, সব কিছু পারবেন। আর হ্যাঁ, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করুন, পাশে থাকার চেষ্টা করুন। অ্যান্ড্রয়েড জগতে যত কিছু আছে আপনাদের মাঝে শেয়ার করবো। ইনশাল্লাহ আপনারা অ্যান্ড্রয়েড মাস্টার হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন, নিজেরাই অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, যে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।